128তম বর্ষে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন। শ্রদ্ধার সঙ্গে বেলুন মঠে পালিত হয় দিনটি। উপস্থিত ছিলেন বহু মানুষ। রামকৃষ্ণ মিশনের 128তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে 127 বছর আগে পয়লা মে 1897 সালে কলকাতার বলরামবাবুর বাটিতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শতবর্ষ পেরিয়ে আজ তা 128তম বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারেও বেলুর মঠে এই বিশেষ দিনটি পালিত হল বিনম্র ভক্তি, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে। নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে বিকাল 4টেই অনুষ্ঠানের সূচনা হয়। প্রথা মেনে মঠের ব্রহ্মচারী মহারাজদের বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা মূল অনুষ্ঠানের শুরু হয়। মঞ্চে উপবিষ্ট মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজিকে মাল্যভূষিত করে বরণ করা হয়। স্বাগত ভাষণে সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ প্রতিষ্ঠার শুরু থেকে 127 বছরের পথ পরিক্রমা স্মৃতিচারণা করেন। এরপর উপস্থিত মহারাজ ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। আধ্যাত্মিক ও জনহিতকর এই সংগঠন প্রধানত হিন্দু ধর্মের বেদান্ত, অবৈধানন্দের দর্শন ও ভাবধারা প্রসারে ব্রতী। জ্ঞান, ভক্তি, কর্ম ও রাজাযোগ এই চার আদর্শে দীক্ষিত এই সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন অসংখ্য আগত নিমন্ত্রিত ভক্ত ও সাধারণ মানুষ। Swami Vivekananda founded Ramakrishna Mission Association in Calcutta at the residence of Sri Ramakrishna's great devotee Balaram Bose. Balaram Bhavan is now known as Balaram Mandir. On this day at 3 p.m., the monumental arch of Renaissance Vedanta, or should we say, the practical Vedanta. ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।